القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان وعليكم السلام ورحمه الله وبركاته মালয়েশিয়া থেকে সম্মানিত প্রিয় দিনী ভাই রেজল করিম তিনি জানতে চেয়েছেন মোনাফিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে চেয়েছেন কোরআন হাদিসে মোনাফেকদের সম্পর্কে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে মোনাফেক কাকে বলে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করছি আহ সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন প্রতিটি হাদিস গ্রন্থেই হাদিসগুলো রয়েছে সোহেল বুখারি তেত্রিশ নম্বর হাদিস আবু হরি আল্লাহ তাল তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আয়াতুল মুনাফিক সালাহুন মুনাফিকের আলামত হচ্ছে তিনটি ইদা হাদা কাদাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা যখন কথা বলে মিথ্যা বলে যখন অঙ্গীকার করে অঙ্গীকার করলে সেটি ভঙ্গ করে আর আমানতের খিয়ানত করে এই তিনটি হচ্ছে মোনাফিকের আলামত এই তিনটি বিষয় কার মধ্যে থাকলে সে হচ্ছে মোনাফিক চৌত্রিশ নম্বর হাদিস সোহেল বুখারি এখানে আরেকটি আলামত বেশি বলা হয়েছে এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আর বাউন মানকুন্না ফিহি কানা মোনাফেকান খালিসান যার মধ্যে চারটি আলামত বৈশিষ্ট্য থাকবে সে খাটি মোনাফেক এরপর আল্লাহ রসুল বলেছেন ওমান ক্যানাত ফিহি খসলাতুন মিন হুন্না কানত ফিহি খসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদা আহা আর যার মধ্যে এই চারটির মধ্যে যে কোনো একটি মানে অভ্যাস বা আলামত থাকবে যতক্ষণ পর্যন্ত সেটি পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে একটি মুনাফিকের আলামত থাকল বলে বিবেচিত হবে সেই চারটি কি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক নম্বর বললেন ইদা তুমিনা খানা যখন কোনো আমানত তার কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত করে ওই যে হাত দেখা কাদাবা দুই নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলে তিন নম্বর ওয়াইদা আহাদা গাদার আর যখন কোনো ওয়াদা অঙ্গীকার করে সেটি ভঙ্গ করে ওয়াইদা খসামা ফাজারা। আর চার নম্বর হচ্ছে যখন কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন সে অকথ্য ভাষায় গালিগোলাজ করে মুখ খারাপ করে এই চারটি আলামত অভ্যাস যার মধ্যে থাকবে সে ব্যক্তি হচ্ছে একেবারে খাঁটি আর আল্লাহ পবিত্র বলেছেন ইন্নাল কিল আসফালি মিনান্নার মোনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং আহ থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হবে আর এই আলামত যে বলা হলো এটি আসলে মানুষের মধ্যে সচরাচর অনেক সময় দেখা যায় যে এই বিষয়গুলো তো আমাদের সবসময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন মুনাফিকে আমাদের মধ্যে এসে না ঢোকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে দেবে আল্লাহাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ